স্যামসাং গ্যালাক্সি এম সিরিজ। এম মানে মনস্টার, এম মানে বিশাল ব্যাটারি, আর এম মানে ভরপুর স্পেকযুক্ত মিড রেঞ্জের স্মার্টফোন। আমাদের দেশে স্যামসাংয়ের এই এ ও এম সিরিজের বেশ ভালো চাহিদা রয়েছে মিড রেঞ্জ মার্কেটে। যারা স্যামসাংয়ের মতো রিলায়েবল একটা ব্র্যান্ডের স্মার্টফোন চালাতে চান এই মিড রেঞ্জ বাজেটে, তারাই এই এ ও এম সিরিজের মূল গ্রাহক। তাই আজ আমরা এসেছি স্যামসাং গ্যালাক্সি M33 নিয়ে। সো এই স্মার্টফোনটির ভালো মন্দ দিক এবং কাদের জন্য এটা, সেটা নিয়েই কথা বলতে হাজির হয়েছে আমি মীর সাহির বিন আবদুল্লাহ, এবং আপনারা দেখছেন ATC অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। আচ্ছা, তো শুরুতে প্রথমে এই ফোনটার দাম বলে রাখি, যেন আপনার পুরো ভিডিওতে এই ফোনটাকে জাজ করতে পারেন যে এই ফোনটা আপনাদের জন্য উপযুক্ত কিনা। তো স্যামসাং বাংলাদেশ স্যামসাং গ্যালাক্সি M33 এর প্রাইস নির্ধারণ করেছে 30,990 টাকা। আইডিয়া পাইছেন? বাকি জিনিসগুলো বলতেছি, তাহলে ভালো আইডিয়া পাবেন। স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের অন্যান্য স্মার্টফোন থেকে খুব একটা আলাদা নয় এই গ্যালাক্সি M33। সেই হিউজ ক্যাপাসিটির ব্যাটারি, হিউজ ডিসপ্লে আর মিড রেঞ্জ স্পেক নিয়ে মোটামুটি বাজারে এসেছে এই স্মার্টফোনটি। ঘটনা হচ্ছে, সব কিছুর বড় চক্করে যে জিনিসটা অনেক বড় হয়ে গেছে সেটা হইতেছে এই ফোনটার সাইজ। বেশ বড় সাইজ ভাই, ছোট হাতে এই ফোনটা চালাতে গেলে অনেকের আনকমফোর্টেবল ফিল হতে পারে, যদিও আমার হাতে এই জিনিসটা খুব একটা আনকমফোর্টেবল লাগে নাই। হয়তো ভাবতে পারেন যে ডিসপ্লে অনেক বড়, তাই বডি সাইজও বড়। ব্যাপারটা ওইরকম না, ডিসপ্লে সাইজ 6.6 ইঞ্চের, তবে এর আশেপাশের বেজেলগুলো একটু বেশি বড়, আর ইয়া মোটা চিন এরিয়া, সাথে ওয়াটার ড্রপ নচ, যেটা এই 2022 সালে এসে বেশ বেমানান। আর স্মার্টফোনটার সাইজ হয়ে গেছে বেশ বড়। আরেকটা ব্যাপার বেমানান লেগেছে, সেটা হইতেছে এটা ডিসপ্লে, টিএফটি ডিসপ্লে। না, নাক শিটকাইতেছি না, কিন্তু দামের দিকটাও দেখেন ভাই। এই বাজারে মোটামুটি বাজেটের অন্যান্য স্মার্টফোনগুলোতে অ্যামোলেড ডিসপ্লে আমরা দেখেছি, পাচ্ছিও, সেখানে স্যামসাং এতে দিয়েছে FHD TFT LCD প্যানেল। অবশ্য যদিও হ্যাঁ, এতে পাচ্ছেন 120Hz রিফ্রেশ রেট, তবে আমার মনে হয় অ্যামোলেড দিয়ে 90Hz রিফ্রেশ রেট দিলে জিনিসটা আরও সেরা হতো। যারা অ্যামোলেড ব্যবহার করেছেন তাদের কাছে কিছু সময়ের জন্য হলেও এই ফোনের ডিসপ্লেটা বেশ অনেকটা ওয়াশড আউট টাইপের লাগতে পারে। এমনিতে শার্পনেস যথেষ্ট ভালো ছিল, কারণ 400 PPI ডেন্সিটি, যেটা কিন্তু ভালোই। আর হাই রিফ্রেশ রেট থাকার কারণে মোটামুটি একটা স্মুথ রেসপন্স পাচ্ছিলাম ডিসপ্লে থেকে। আর এর প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোয়েলা গ্লাস 5। তাই আমি যদি এটাকে রেটিং করি, এর ডিসপ্লে সাইজ, এর টিএফটি ডিসপ্লে আর সব কিছু মিলে, আমি একে দিব হচ্ছে এই বাজেটে 6.9 out of 10, উইচ ইজ নট নাইস অর NI.CE। আরেকটা জিনিস, এমনিতে কিন্তু এই ফোনটার ডিজাইন খুব একটা নতুন কিছু না, কারণ যারা গ্যালাক্সি F62 দেখেছেন তাদের কাছে এই ডিজাইনটা বেশ ফ্যামিলিয়ার। বুঝতেই পারতেছেন এই ডিজাইনটা খুব একটা চেঞ্জ করা হয় নাই। পুরো স্মার্টফোনটা প্লাস্টিক বিল্ডের। অনেকে হয়তো হতাশ হবেন, ক্যান দিছে প্লাস্টিক এই বাজেটে, কিন্তু স্যামসাংয়ের থেকে এটা কিন্তু আবার নতুন কিছু না। ব্যাক প্যানেলটা ম্যাট টাইপ প্লাস্টিকের, তাই খুব একটা চিপ ফিল দেয় নাই। বিল্ড কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই লেগেছে আমার কাছে, ম্যাট প্লাস্টিক হয় হাতের ছাপ খুব একটা বোঝা যায় না, তবে প্লাস্টিকে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা হিউজ, অ্যান্ড এটাতে স্ক্র্যাচ পড়বেই। স্মার্টফোনটিতে রয়েছে সব ধরনের পোর্টস, সেই সাথে থাকছে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, তবে যে জিনিসটা তারা দেয় নাই সেটা হইতেছে স্টেরিও স্পিকার। হ্যাঁ, এটাতে মনো স্পিকার দিছে, যেটার সাউন্ড খুব একটা আমার কাছে ভালো লাগা নাই, কারণ ফুল ভলিউমে বেশ ডিস্টর্টেড হয়ে যায় সাউন্ডটা। তবে স্পিকার হতাশ করলো, যে জিনিসটা হতাশ করে না সেটা হইতেছে এটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা। এই স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা পাওয়ার বাটনের সাথে ইমপ্লিমেন্ট করা, যেটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, টাচ করার সাথে সাথেই প্রায় আনলক হয়ে যাচ্ছিলো। সেই সাথে আরও হ্যাসেললেস সলিউশনের জন্য এতে আছে ফেস আনলকিং সিস্টেম। আরও হ্যাসেললেস ব্যাপার হচ্ছে এতে থাকা One UI 4.1 অন টপ অফ Android 12। One UI নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই। বলা যায় বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোন জগতে ওয়ান অফ দি বেস্ট স্কিন, ফিচার প্যাকড, সাথে কাস্টমাইজেবল, অথচ অন্যান্য অনেক স্কিনের মতো বাগযুক্ত না। অনেকেই স্যামসাংয়ের স্মার্টফোন প্রেফার করে এর One UI ইউজার এক্সপিরিয়েন্সের জন্য, আর এটা বলা যায় যে আপনিও হতাশ হবেন না আশা করি। তবে হতাশ হয়েছি এর গেমিং পারফরমেন্সে। এতে দেওয়া আছে স্যামসাংয়ের ইনহাউস চিপ এক্সিনোস 1280, যেটা একটা 5 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা অক্টাকোর চিপসেট,
জিবি হিসেবে থাকছে মালি G68। ডিভাইসটিতে পাবজি নিউ স্টেট খেলে দেখেছিলাম হাই গ্রাফিক্সে ম্যাক্স ফ্রেম রেটে। গেম প্লে শুরুর দিকে মোটামুটি প্লেয়েবল থাকলেও দু একদিন পর খেয়াল করলাম গেম প্লে স্লাগিশ হওয়া শুরু করছে আর ফ্রেম ড্রপও মোটামুটি নজরে পড়ছিল। গ্রাফিক্স কোয়ালিটি যদিও একটু লোয়ার করে দিলে ভালোভাবেই খেলা যায়, তবে স্লাগিশ ভাবটা কিছুক্ষণ পরে আবারও দেখা যায়। অন্যদিকে কল অফ ডিউটির মতো অপটিমাইজ গেম বেশ ভালোভাবে চলেছে টুকটাক ফ্রেম ড্রপের সাথে। লং টাইম গেমিং করলে কল অফ ডিউটিতেও স্লাগিশ ভাবটা টুকটাক দেখা যায়। লং টাইম গেমিংয়ের জন্য ডিভাইসটা টুকটাক গরম হচ্ছিল, তবে সেটা ওকে লেভেলের এক্সেসিভ কিছু না। গেমাররা হতাশ হলেও যারা ডে টু ডে ইউজার আছেন তারা মোটামুটি হতাশ হবেন না, কারণ ডেইলি ইউজেজে এই চিপসেট আর এই ফোন বেশ ভালোই পারফর্ম করতেছিল। গেমার না হলে বেশ শান্তিতে ইউজ করতে পারবেন স্যামসাং গ্যালাক্সি M33। আর যারা ক্যাজুয়াল গেমার আছেন, টুকটাক গেম খেলেন, তাদেরও খুব একটা সমস্যা হবে না। তবে যাদের প্রায়োরিটি লিস্টে গেমিংটা সবার উপরে, তাদের জন্য আপাতত এই ফোনটা রিকমেন্ডেবল না। এই স্মার্টফোনটির দুর্বল দিকের আরেকটা দিক হচ্ছে ক্যামেরা। এর 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ডে লাইটের ছবিগুলো এমনিতে ওকে লেভেলের লাগলেও হালকা জুম করে দেখলে বোঝা যায় যে এর খানিকটা ডিটেলসের ঘাটতি আছে। কিছুটা ওয়েল পেন্টেডের মতো দেখায়, ডাইনামিক রেঞ্জ এভারেজ লেভেলের, শ্যাডো এরগুলোতেও খুব একটা ডিটেল ধরে রাখতে পারে না। ক্লোজ আপ ছবিগুলোতে মোটামুটি মানে ডিটেল পেয়েছি, আর লো লাইটে ইমেজ কোয়ালিটি আরও কিছুটা ডিগ্রেড হয়ে যায়। ছবি তুলতেও বেশ খানিকটা সময় নেয় প্রসেসিংয়ের জন্য, তবে যে কোনো মুভিং সাবজেক্টের মোশন ব্লার পাবেন ছবিতে। নাইট মোডে শক্ত হাতে ছবি তুলতে পারলে অনেকটাই ইম্প্রুভ দেখতে পারবেন, তবে সেটাও লাইটিং কন্ডিশনের উপর ডিপেন্ড করে। পাশাপাশি আছে 5 মেগাপিক্সেলের চলার মতো আল্ট্রাওয়াইড ক্যামেরা, যেটা 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউ দিবে। রেজুলেশন কম হয়, শার্পনেস আর ডিটেল দুটাই কম। দিনের বেলাতে মোটামুটি ইউজেবল ছবি পাওয়া গেলেও রাতের বেলায় গ্রেন দিয়ে ভরে যায়। নাইট মোডে ছবি তুলতে পারবেন, এতেও ছবি কিছুটা ব্রাইট হয় আর কি। বাকি দুটো সেন্সর না নাই বলি, একটা ডেপথ আর একটা ম্যাক্রো লেন্স। সামনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা আমার মতো একটা ডিগ্রেড, কারণ M32-তে ছিল 20 মেগাপিক্সেলের ক্যামেরা। আচ্ছা যাক, সেসব কথা বাদ দেই, ডে লাইটে মোটামুটি ইউজেবল ছবি পাওয়া যায়, তবে ছবি তোলার সময় হাত নাড়ালে মোশন ব্লার এখানেও চলে আসে, আর আলো কমতে থাকার সাথে সাথে গ্রেনের পরিমাণ সামনের ক্যামেরাতেও বাড়তে থাকে। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন ছিল ওকে লেভেলের, আর সেই সাথে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 30fps-এ এবং 1080p-তে 60fps পর্যন্ত। তবে ভিডিও স্টেবিলেশন চাইলে সুইচ করতে পারবেন 1080 30fps-এ, কারণ এর উপরে ভিডিও স্টেবিলেশন কাজ করে না। এই বাজেটের ফোন হিসেবে ক্যামেরা ছিল এভারেজ লেভেলের, অনেক সময় বিলো এভারেজ লেভেলের, অন্তত আরেকটু বেটার হলে আমার কাছে আরও ভালো লাগতো। এত শত হতাশার মাঝে যে জিনিসটা আমার ভালো লাগছে সেটা হইতেছে ব্যাটারি। স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের অন্যতম কি সেলিং পয়েন্ট বা অন্যতম মেইন ফিচার যেটি বলেন সেটা হইতেছে ব্যাটারি। আর গ্যালাক্সি M33 এর আগের ভাইগুলোর থেকেও কোনো অংশে কম না, ভালোই। এর ইন্টারন্যাশনাল ভার্সনে দেওয়া আছে 5000 mAh ব্যাটারি, আর ইন্ডিয়ান ভার্সনটায় দেওয়া আছে 6000 mAh ব্যাটারি। 120 hr জিনাবল করে হালকা পাতলা গেমিং করে সোশ্যাল মিডিয়া চালিয়ে সব কিছু মিলিয়ে দেখলাম যে ব্যাটারি কমতেই যাচ্ছিল না। রেগুলার ইউজ করলে ইজিলি 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। গেমিং আর সোশ্যাল মিডিয়া করে এ থেকে অনায়াসে 9 ঘন্টার আশেপাশে স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম। তাই বলা যায় হেভি ইউজ করলেও, সারাদিন ব্যবহার করলেও এই ফোন আপনাকে হতাশ করবে না ব্যাটারিতে। আর এই ফোনটা 25 W ম্যাক্স চার্জিং সাপোর্ট করে। ওয়েল, স্যামসাং আমাদের কখনও চার্জার দেয় নাই, তা আমরা এটাতে 25 W-এর চার্জারও পাই নাই। আমি যেটা ধারণা করতেছি 5000 mAh ব্যাটারি, তো এটা চার্জ হতে এই অ্যারাউন্ড 1.5 থেকে 2 ঘন্টা মতো টাইম লাগতে পারে, এর আশেপাশে আর কি হয়ে যাওয়ার কথা। ফাইনালি এতগুলো কথার এই টুক টেনে সারসংক্ষেপটা নিই। ওয়েল, এই ফোনটা সবার কাছে যেটা মনে হয়েছে সেটা হইতেছে ওভারপ্রাইসড। হ্যাঁ ভাই, আমার কাছেও ওভারপ্রাইসড। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হইতেছে যা যা দিক দিয়ে কম্প্রোমাইজ করছে স্যামসাং, অনেক দিক দিয়ে কম্প্রোমাইজ করছে। তো এই ফোনের দাম যদি এই অ্যারাউন্ড ধরেন 27 থেকে 28 হাজার টাকা হতো, তাহলে আমার কাছে মনে হতো যে ওকে। এখন ভাই হয়তো অনেকে বলবেন, কেন ভাই 27 থেকে 28 হাজার টাকা বললেন, এটাও তো বেশি। ওয়েল, এটাও বেশি, বাট এক্সিস্টিং মার্কেটের অবস্থায় দেখেন, অনেক ফোন যেগুলো মার্কেটে এতদিন ধরে ছিল সেগুলোর দামও ঊর্ধ্বমুখী। নাম্বার 2, চিপসের শর্টেজ, যেটার কথা অনেকেই অনেক সময় ধরে বলতেছে, এখনও সবাই এই কারণেই বলে। নতুন করে যেটা যুক্ত হয়েছে, যেটা রিয়েল, সেটা হইতেছে ডলার রেট বহু গুণে বাড়ছে। রিসেন্টলি যদি সংবাদ দেখে থাকেন তাহলে জানেন যে ডলার রেটের কী অবস্থা, একটু হাতছাড়া অবস্থায় চলে গেছে ব্যাপারটা। আর আমি আপাতত এই ফোনের বিষয়ে আপাতত হচ্ছে ইন ডিটেলে যাচ্ছি না, কারণ হইতেছে এই জিনিসগুলো নিয়ে আমরা বিগত কয়েকটা ভিডিওতেই কথা বলে আসছি যে ফোনের দাম কেন ঊর্ধ্বমুখী, ফোনের দাম কেন বাড়তেছে, ইন ডিটেলগুলো লাভ নাই, অনেকগুলো ব্যাপার আছে। তো সব কিছু মিলে ফোনের দাম, মার্কেটে যেগুলো ফোন আছে সেগুলোর দাম দেখা যাচ্ছে 1.5 থেকে 3 হাজার টাকা পর্যন্ত বাড়ছে। তো এই দামের বিষয়টা নিয়ে আসলে আমি আপাতত কিছু বলতে পারতেছি না, বাট আমার
এইটুকু মনে হচ্ছে যে এই ফোনের দাম অলমোস্ট 31 না হয়ে অলমোস্ট 27-28 হাজার টাকা হলে মোটামুটি গুড হতো কারেন্ট সিচুয়েশনে। আচ্ছা, সারসংক্ষেপের কথা বলতে যে যে জিনিসটা মিস করছি সেটা হচ্ছে সারসংক্ষেপ। নাইস। তো যেটা বলতে গেছিলাম, এই ফোনটার ভালো দিক আছে, খুব সাটেল একটা কাস্টমার পয়েন্টের কাছে হয়তো এই ফোনটা ভালো লাগতে পারে। প্রথমত এটা স্যামসাংয়ের, দ্বিতীয়ত এটা রিলায়েবল, আর এছাড়া আমার কাছে মনে হয়েছে যে এই ফোনটা অনেক দিক থেকেই কস্ট কাটিং করা হয়েছে। এটাতে যে চিপসেট দেওয়া আছে 1280 সেটা অন স্পেক বেশ পাওয়ারফুল, গেমিংয়ের জন্য আপাতত অনেক দিক দিয়ে পিছিয়ে আছে। তাই যেসব পয়েন্টগুলো নিয়ে মোটামুটি কথা বললাম সেই সব পয়েন্টগুলো আপনি একটু মাথায় রেখে ডিসাইড করতে পারবেন যে এই ফোনটা আপনার জন্য নাকি না। বাট আজকের মতো এ পর্যন্তই। আমি ছিলাম এতক্ষণ মির্সা বিন আবদুল্লাহ, টাটা বাই বাই। অ্যান্ড এটা ছিল স্যামসাং গ্যালাক্সি M33 এর একটা রিভিউ। বাই বাই, সত্য কথা বলার জন্য।